আচ্ছা আচ্ছা আমি আমরা সিনেমার কথা বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। যে কোনো দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি কমন ব্যাপার হচ্ছে বি গ্রেড সিনেমা। মূলত বি গ্রেড সিনেমা বলতে সে সকল সিনেমাকে বোঝায় যেগুলো আর্থিক স্বল্পতা, দুর্বল গল্প ও চিত্রনাট্য, কারিগরি ও কলাকুশলীদের অপরিপক্কতা প্রভৃতি কারণে নিম্নমানের হয়ে থাকে। বেশিরভাগ সময় এ সকল সিনেমাতে যৌনতাকে পুঁজি করে দর্শক টানার চেষ্টা করা হয়। শিল্পীরা জেনে শুনে মূলত ইন্ডাস্ট্রিতে টিকে থাকা বা অনুরোধে ঢেকে গেলার কারণেই এ সকল সিনেমায় কাজ করে থাকেন। বাংলা চলচ্চিত্রের অশ্লীল যুগ এই ধরনের সিনেমাতে সয়লাভ ছিলেন। অনেক জনপ্রিয় বা প্রথম সারির শিল্পীরাও সশরীরে অশ্লীল দৃশ্যে অভিনয় না করলেও এ ধরনের অশ্লীল সিনেমাগুলোতে জড়িয়ে পড়েছিলেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানও এর ব্যতিক্রম নন। ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য তিনি নিজেও অভিনয় করেছিলেন অনেক অশ্লীল বা ব্রিগেড সিনেমায়। আজ আমরা আলোচনা করব শাকিব খানের ক্যারিয়ারের সেরকম সবচেয়ে বাজে 10টি অশ্লীল সিনেমা নিয়ে। তবে শুরু করা যাক। হিম্মত। আগেই বলেছি শাকিব খান সশরীরে কোনো অশ্লীল দৃশ্যে কাজ করেননি। তবে এই সিনেমাটি অশ্লীল পোশাক পরিহিত নায়িকা মুনমুনের সাথে পারফরমেন্স তার যে কোনো ভক্তকে লজ্জায় ফেলবে, হয়তো অনেকটা বাধ্য হয়েই তাকে কাজ করতে হয়েছে। এম এম সরকার পরিচালিত এই সিনেমাতে তারা দুজন বাদেও আরো ছিলেন আমিন খান, শাহনাজ, ডিপজল। দুঃখের ব্যাপার হলো শাহনাজের মতো সিনিয়র অভিনেত্রীকেও এই সিনেমাতে একটি বাজে দৃশ্যে দেখা গিয়েছিল। দস্যু। অপরাধ করলে পেতেই হবে। শওকত জামিল পরিচালিত এই সোশ্যাল অ্যাকশন সিনেমাটিতে মূল চরিত্রে ছিলেন শাকিব খান ও পপি। মূলত অশ্লীলতার জোয়ারে গা ভাসিয়ে দেওয়ার মতো এই সিনেমাটিতেও টুকটাক অশ্লীল দৃশ্যের সমাহার ছিল। বিশেষ করে আলেকজান্ডার বু ও ময়ূরী ছাড়াও মেহেদীর সাথে উর্মি নামের একটি নতুন মেয়ে কাজ করেছিল, যাকে খুব বাজেভাবে ছবিটিতে উপস্থাপন করা হয়েছে। দুর্দর্শ। বাহুবলী খ্যাত এস এস রাজামৌলি পরিচালিত ও জুনিয়র এনটিআর অভিনীত 2003 সালের ব্লকবাস্টার তেলুগু সিনেমা সিমহাদ্রি নকল করে এম বি মানিক নির্মাণ করেন দুর্দর্শ। শাকিব খান ছাড়াও এ সিনেমায় অন্যান্য চরিত্রে ছিলেন শাকিবা, আলেকজান্ডার বু, পলি প্রমুখ। ছবিটি হুবহু কপি করতে গিয়ে পরিচালকের মধ্যে তেলুগু সিনেমার এমন কিছু দৃশ্য নকল করেছেন যেগুলো আমাদের সংস্কৃতির সাথে যায় না। বিশেষ করে সারা সিনেমাতে নায়িকা পলির প্রায় প্রতিটি দৃশ্যই ছিল ভালগার বা যৌন সরসরিতে পরিপূর্ণ। এই ছবিটিও সারা ফেলতে পারেনি। বাহাদুর সন্তান। এনায়েত করিম পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে ছিলেন দুজন নায়িকা, একা এবং ময়ূরী। প্রায় পুরো সিনেমা জুড়েই এই দুজনের ড্রেস আপ, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি এতটাই ভালগার মনে হয়েছে যেন তারা দর্শকদের উত্তেজিত করার গুরুদায়িত্ব মাথায় নিয়েছেন। তাদের সাথে অশ্লীলতার সুলকলা পূর্ণ করার জন্য ছবিটিতে আরো ছিলেন ব্রিগেড জগতের রাজা রানী মেহেদি ও ঝুমকা। ডেঞ্জার। আজাদ খান পরিচালিত এই সোশ্যাল অ্যাকশন সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে ছিলেন কারিনা। তার সাথে ছিলেন অশ্লীল সিনেমা যুগের দুই বিখ্যাত জুটি আলেকজান্ডার বু, ময়ূরী ও মেহেদি ঝুমকা। ছবিটির গানগুলোতে ছিল আপত্তিকর পোশাক, অশ্লীল অঙ্গভঙ্গির ছড়াছড়ি। শাকিব খানের নায়িকা কারিনারও একটি সলো অশ্লীল গান ছবিটিতে আছে, যদিও ছবিটি কোনো সাড়া জাগাতে পারেনি। বড় মালিক।
পিএ গাজল পরিচালিত এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাথী, আলেকজান্ডার বু, ময়ূরী। আমি মনে করি এই সিনেমাতে ময়ূরীকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। দর্শকদের সামনে তার উদ্ভট লম্ফজম্প আর পোশাকের মাধ্যমে উত্তেজনা ছিটিয়ে দেওয়ার জন্য ছবিটি মোটামুটি সফলতাও পেয়েছিল। বস্তি রানী ছড়িয়া মুক্তির এক বছর পর অশ্লীলতার দায়ে সিনেমা হলে প্রদর্শনের জন্য নিষিদ্ধ হয় শাকিব খান ও পপি অভিনীত বস্তি রানী ছড়িয়া। অন্যায়ের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোর গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেন মনতাজুর রহমান আকবর। নাম ভূমিকায় অভিনয় ছাড়াও এই সিনেমার প্রযোজক ছিলেন চিত্রনায়িকা পপি। তাই ছবিটি হিট করানোর জন্য তিনি আশ্রয় নেয় অশ্লীলতার মতো ঘৃণ্য পন্থার, যা তার ক্যারিয়ারকেও মারাত্মক হুমকির মুখে ফেলে। এই সিনেমার একটি দৃশ্যে ভিলেন গাঙ্গুয়া অচেতন পপিকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তার আগেই পপির জ্ঞান ফিরে আসে এবং সে গাঙ্গুয়াকে পরাজিত করে। কিন্তু এই দৃশ্যটার কাটপিস ভার্সনে দেখা গেছে অচেতন হয়ে শুয়ে থাকা পপিকে সম্পূর্ণ উলঙ্গ করে ধর্ষণ করে গাঙ্গুয়া, যদিও সেখানে পপির চেহারা বাদে শরীরের বাকি অংশ দেখানো হয়েছে। আর আমরা যারা সিনেমা নিয়ে থাকি তারা জানি সেই দৃশ্যটি পপির মতো শারীরিক আকৃতির অন্য কোনো মেয়েকে একই পোশাক পরিয়ে দিয়ে ধারণ করা হয়েছে, যাকে সিনেমার ভাষায় বলা হয় বডি ডাবল। কিন্তু সাধারণ দর্শক আজও মনে করে ওই নোংরা দৃশ্যের মেয়েটি পপি নিজেই ছিল, তাই তার প্রতি দর্শকদের আগ্রহ কমে যায়। পপি ছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে ছিলেন শাকিব খান, ডিপজল, মেহেদি, ঝুমকা প্রমুখ। আন্ডার ওয়ার্ল্ড ছবিটির নাম আন্তর্জাতিক মানের হলেও গল্প ছিল টিপিক্যাল বাংলাদেশি অ্যাকশন সিনেমার মতোই। শাকিব খান ও কেয়া অভিনীত এই সিনেমার পরিচালক ছিলেন এজে রানা। সিনেমাটির কুরুচিপূর্ণ দৃশ্যগুলোকে পর্দায় ফুটিয়ে তুলতে নিজের সেরাটা দিয়েছিলেন ঢালিউডের চার অশ্লীলতা কিং আলেকজান্ডার বু, ময়ূরী, মেহেদি ও ঝুমকা। ছবিটি মোটামুটি ব্যবসা করতে পেরেছিল। ধর্ষয়তান অশ্লীল সিনেমার যুগে বেশিরভাগ অ্যাকশন সিনেমার নাম এরকম উদ্ভট ও সস্তা টাইপের হতো। এই সিনেমার গল্প নিয়ে বলার মতো কিছু নেই। আগাগোড়া অর্থহীন ও অশ্লীলতায় পরিপূর্ণ এই সিনেমাটির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। শাকিব খান ও সাহারা ছাড়াও সিনেমাটির অশ্লীল দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে ছবিটিতে আরো ছিলেন আলেকজান্ডার বু, ময়ূরী, আরবাজ খান ও শাপলা। ছবিটি তেমন কোনো সাড়া জাগাতে পারেনি। রুখে দাঁড়াও নাম শুনে মনে হতে পারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মূল মন্ত্র নিয়ে এই সিনেমাটি নির্মিত। তবে সিনেমাটির ভেতরে এমন পরিমাণে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল যা দর্শকদের চিন্তা ভাবনা রুখে দিয়েছিল। রোমান্টিক অ্যাকশন ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছিলেন শাহাদাত হোসেন লিটন। এই সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা সাহারার বড় পর্দায় অভিষেক হয়। তার বিপরীতে ছিলেন শাকিব খান। এই দুজন ছাড়াও ছবিটিতে আরো ছিলেন আলেকজান্ডার বু, ময়ূরী, মেহেদি, ঝুমকা, মিশা সদগর। ওই সময়ে সবচেয়ে রেকর্ড সংখ্যক অশ্লীল দৃশ্য বা কাটপিচ এই ছবিটিতে দেখানো হয়েছিল। তারপরও ছবিটি কিন্তু আশানুরূপ ব্যবসায়িক সফলতা পায়নি। এই দশ ছবিতে রগরগে অশ্লীলতা ছিল এবং ছবিগুলোর নায়ক ছিল বর্তমান সময়ের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। যদি শাকিব খানের ব্রিগেড সিনেমার নতুন পর্ব দেখতে চান তবে কমেন্ট করে জানিয়ে দিন। তোর কি গড়বাড়ি নাই?